ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। কিছুদিন পূর্বে একটি পেট্রোল পাম্পে এরকম একটি গ্যাস পেট্রোল পাম্পে মীরাবাজারে কয়েকজন লোক মারা গিয়েছে, আজকেও এটা হয়েছে। কেন হয়েছে, কার দোষ, এখানে দায় কেউ এড়াতে পারবে না। দায়িত্ব সে ও কেউ অবহেলা থাকলে এটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই না আনটিল এটাকে একটা সুরানো হওয়া পর্যন্ত পাম্প বন্ধ থাকে। ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন পাঠানটুলাতে একটি পেট্রোল পাম্পের সামনে। আমাদের সিটি কর্পোরেশনের যারা এখানে কাজ করছিলেন তারা আসলে ড্রেইনের কাজ করছিলেন এবং পেট্রোল পাম্প থেকে এই গ্যাস আমার মনে হয় ব্লাস্ট হয়ে এটা আগুনটা ধরেছে। এখনও কনফার্ম কিছু না, আমরা একটা সিটির পক্ষ থেকে আমরা একটা তদন্ত কমিটি, আমাদের সিও সাহেবের নেতৃত্বে চিফ ইঞ্জিনিয়ার আমাদের ডাক্তার সাহেব আছেন, ওনাদের 3 সদস্য বিশিষ্ট, ওনারা এটা ইনকোয়ারি করবেন। এবং এখানে আমাদের উসমানি মেডিকেলের আমাদের ডাইরেক্টর যিনি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সাহেব আছেন এবং এখানে তাদের চিকিৎসা চলছে এবং আমরা উচ্চ মানে তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় তাদের প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ওনার অ্যাডভাইস অনুযায়ী, ওনাদের এই হসপিটালের ডাক্তার সাহেবদের অ্যাডভাইস অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ, আমরা সার্বক্ষণিক এখানে আছি, আমাদের সিটির সবাই এখানে উপস্থিত আছেন, ডাক্তার জাহিদ সাহেব আছেন সার্বক্ষণিক, উনি এখানে তদারকি করছেন এবং কাউন্সিলর তারেক 10 নম্বর ওয়ার্ডের উনি প্রথম থেকে এখানে আছেন, আমাদের অন্যান্য কর্মকর্তারা আছেন। তো এটা আসলে অত্যন্ত একটি দুঃখজনক, এদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তোমরা আশা করি আল্লাহ তাআলা ওনাদেরকে সেভ করবেন এবং আমরা সর্বোচ্চ এফোর্ট এটার ব্যাপারে আমরা তাদের ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করছি। ছয়জন সিটি কর্পোরেশনের যারা ড্রেইনে কাজ করছিলেন, এটা আসলে কন্ট্রাক্টর কাজ করাচ্ছিলেন, এটা আমরা এই কন্ট্রাক্টরের লোকজন আর কি, মানে সিটির জন্যই তারা কাজ করছিলেন। একটি তদন্ত কমিটি করছি যেটা এরা পুঙ্খানুপুঙ্খ রূপে কার দায় এখানে এটাকে দেখার জন্য, কারণ এই মানুষের যানবাহনের নিরাপত্তা এটা আমাদের এনশিওর করতে হবে। কিছুদিন পূর্বে একটি পেট্রোল পাম্পে এরকম একটি গ্যাস পেট্রোল পাম্পে মীরাবাজারে কয়েকজন লোক মারা গিয়েছে, আজকেও এটা হয়েছে। কেন হয়েছে, কার দোষ, এটা অবশ্যই আমরা এটাকে আমরা অবশ্যই ইনভেস্টিগেশন করে আমরা ব্যবস্থা নিতে চাই। মৃত্যুসজ্জায় 6 জন লোক এখানে আছেন এবং আমরা আশা করি আল্লাহ তাআলা ওদেরকে সেভ করবেন, ওনাদের সেভ করবেন। এবং এরা গরিব অসহায় মানুষ, তারা ডে লেবার, তারা কাজ করতে গিয়ে আজকে তারা অগ্নিদগ্ধ হয়েছেন। এবং যেই যাই বলুক না কেন, এইটা আমি তো বললাম যে ইনভেস্টিগেশন করে যথাযথ ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা বাহিনীও পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনি ঢাকায় আছেন, তারপরেও উনি সেখান থেকে বসেও নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং এইটাকে আমরা পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো। এবং আমি মনে করি এখানে দায় কেউ এড়াতে পারবে না, যাদের যেখানে দায়িত্ব সে ও কেউ অবহেলা থাকলে এটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই না আনটিল এটাকে একটা সুরানো হওয়া পর্যন্ত পাম্প বন্ধ থাকে। চিকিৎসা এখন চলছে আমাদের অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে, তাদেরকে এখানে তার ট্রিটমেন্ট চাচ্ছেন, এখানে আপনারাও দেখেছেন আমরা এখানে উপস্থিত আছি এবং সর্বাত্মক চেষ্টা, এখানে যে চিকিৎসার ব্যবস্থা আছে উসমানিতে তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তাদের এখানের যে আমাদের ডাক্তার সাহেবরা আছেন ওনাদের নির্দেশনা অনুযায়ী, কারণ এখানে যারা মেডিকেল ডাক্তার সাহেবরা আছেন তারাই ভালো বলতে পারবেন যে এই রোগীদের কী করা পরবর্তী, এবং আমরা যদি প্রয়োজন হয় এবং তাদেরকে আমরা স্থানান্তর ডাক জনতি শেখ হাসিনা বান ইউনিটে আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করবো। তো অবশ্যই আমরা তো সার্বক্ষণিক আছি, আমরা যা যা দরকার আমরা করবো তাদের চিকিৎসার জন্য। তারা যদিও তাদের কন্ট্রাক্টরের আন্ডারে তারা সবকিছু, এখানে তো ফ্রি সব চিকিৎসা, ঔষধপত্র যা লাগে, এবং আমরা সার্বক্ষণিক আমাদের লোকজন এখানে আছে, আপনার আমাদের সিও সাহেব ইফতেখার চৌধুরী সাহেব, নূর আজিজ সাহেব আছেন, ডক্টর জাহিদ সাহেব আছেন এবং এখানে ডাক্তার সাহেব নিজেই তো উপস্থিত হয়েছে সাথে সাথেই। তো এটা নিয়ে কোনো দিয়ে নেই এবং আমি নিজে উপস্থিত হয়েছি, আমাদের কাউন্সিলর তারেক প্রথম থেকে আছেন। তো এইটা এখন গাফিলতি হবে না, আমরা আশা করছি আল্লাহ তাআলা, তবে একটাই আমরা এখন যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যাতে তাদেরকে সুস্থ করে তোলেন।